বন্ধুরা, টেক বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু চাকরি গুরুত্বপূর্ণ খবর। তো বন্ধুরা, কতগুলি পোস্ট রয়েছে, কি কি পোস্ট রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে, বেতন কি, সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। এই জন্য আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। এখানে আপনারা সমস্ত যোগ্যতার চাকরি পেয়ে যাবেন, গ্র্যাজুয়েট থেকে মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি সমস্ত যোগ্যতার চাকরি এখানে আপনারা পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটিতে সমস্ত তথ্য আমরা জেনে নিই। আর ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি অ্যাক্টিভ করে দেবেন, যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটি দেখা যাক। বন্ধুরা, আজকে যে রিক্রুটমেন্টের খবর এসেছে সেটা হচ্ছে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটিতে এখানে নিয়োগ হবে। তো বন্ধুরা, কি কি পোস্টের লোক নেওয়া হবে সেটা একটু প্রথমে এখানে জেনে নিই। এখানে যে প্রথম পোস্টটি রয়েছে সেটা হচ্ছে ডেপুটি ডাইরেক্টর সিস্টেম, এটা হচ্ছে এ গ্রুপের চাকরি। এখানে আপনাদের পে স্যালারিটি কেমন হবে, লেভেল 11 হিসেবে দেওয়া হবে। আর এখানে আপনার বয়স বলেছে, আপনার বয়স ম্যাক্সিমাম 40 বছর হতে হবে, এর ঊর্ধ্বে হলে হবে না। আর সরকারি নিয়মে বয়সে যে ছাড় পায় এসসি এসটি এবং ওবিসিরা, তারা এখানে ছাড় পাবে। বন্ধুরা, এই পদে অ্যাপ্লাই করতে গেলে আপনার যোগ্যতা হতে হবে পিএইচডি ইন কম্পিউটার সায়েন্স অথবা এমই এমটেক, এই সমস্ত যোগ্যতা আপনার থাকতে হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন। তো বন্ধুরা, এখানে টোটাল পোস্ট রয়েছে, দুটি পোস্ট রয়েছে। তো বন্ধুরা, দ্বিতীয় যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে ডেপুটি ডাইরেক্টর প্ল্যানিং, এটা হচ্ছে এ গ্রেডের চাকরি। এখানে যে পে লেভেল হিসাবে আপনাদের স্যালারি দেওয়া হবে সেটা হচ্ছে লেভেল 11 হিসাবে আপনাদের স্যালারি দেওয়া হবে। আর এখানেও আপনার বয়স ম্যাক্সিমাম 40 বছর, এর ঊর্ধ্বে হলে হবে না। তো বন্ধুরা, এখানে 18 থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। আর এসসি এসটিরা 5 বছরের ছাড় এবং ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। আর এখানে আপনার যোগ্যতা কি লাগবে সেটা বলে দিচ্ছি, ব্যাচেলার ডিগ্রি ইন প্ল্যানিং, আর্কিটেকচার, সিভিল মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং এর উপর লাগবে আপনার এই সমস্ত ডিগ্রি। আর বাকি যে সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন। আর এখানে টোটাল শূন্য পদ রয়েছে 5টি। তিন নম্বর যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পিএলজি, এটা হচ্ছে এ গ্রেডের চাকরি। আর আপনার স্যালারিটি এখানে লেভেল 10 হিসাবে দেওয়া হবে। আর এখানে আপনার বয়সের কথা বলেছে, আপনার বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, এসসি এসটিরা 5 বছরের ছাড় এবং ওবিসিরা 3 বছরের বয়সে ছাড় পাবে। আর আপনার এখানে হচ্ছে কি বলেছে, এখানে আপনাকে ব্যাচেলার ডিগ্রি হতে হবে ইন প্ল্যানিং, আর্কিটেকচার, সিভিল মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং এর উপরে থাকতে হবে। আর এখানে টোটাল শূন্য পদ রয়েছে 5টি। 4 নম্বর যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সিস্টেম, এটা হচ্ছে এ গ্রেডের চাকরি। এখানে আপনার স্যালারিটি দেওয়া হবে লেভেল 10 হিসাবে। এখানে আপনার ম্যাক্সিমাম বয়স 30, মানে আপনার বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, এসসি এসটিরা 5 বছরের ছাড় এবং ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবে। এই অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সিস্টেমে আবেদন করতে চাইলে আপনার যোগ্যতা কি থাকতে হবে সেটা বলে দিই, এমই এমটেক ইন কম্পিউটার সায়েন্স এর উপরে আপনাকে যোগ্যতা থাকতে হবে। আর বাকি যোগ্যতাগুলো আপনারা দেখে নেবেন। আর এখানে টোটাল শূন্য পদ রয়েছে 2টি। 5 নম্বর যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, এটা হচ্ছে ব্রিগেডের চাকরি। আর এখানে আপনার স্যালারি দেওয়া হবে লেভেল 8 হিসাবে। আপনার বয়স এখানে হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। আর এসসি এসটি এবং ওবিসিরা যে বয়সে ছাড়বে সেই ছাড়টা এখানে পাওয়া যাবে। আর এখানে আপনার কোয়ালিফিকেশন কি লাগবে সেটা বলেছি, চার্টার্ড অ্যাকাউন্ট কোম্পানি সেক্রেটারি, এই সমস্ত যোগ্যতা আপনার থাকতে হবে। আর এখানে টোটাল শূন্য পদ রয়েছে 11টি। 6 নম্বর যে পোস্টটি রয়েছে বন্ধুরা সেটা হচ্ছে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে ব্রিগেডের চাকরি। আর এখানে হচ্ছে আপনার স্যালারিটি দেওয়া হবে লেভেল 7 হিসাবে। আপনার বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। আর এসসি এসটিরা 5 বছর এবং ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবে। আর এখানে আপনার হচ্ছে যোগ্যতা কি লাগবে সেটা বলে দিই, এখানে বলেছে ব্যাচেলার্স ডিগ্রি ইন প্ল্যানিং আর্কিটেকচার ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট অর ইকুইভ্যালেন্ট, মানে আপনাকে ব্যাচেলার ডিগ্রি হতে হবে প্ল্যানিং এবং আর্কিটেকচারের মধ্যে। এখানে শূন্য পদ রয়েছে 1টি। বন্ধুরা, 7 নম্বর যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে এসও হর্টিকালচার, এটা হচ্ছে বি গ্রেডের চাকরি। এখানে আপনার স্যালারি দেওয়া হবে লেভেল 6 হিসাবে আপনার স্যালারি হবে। এখানে আপনার বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। আর এসসি এসটি কাস্টের ক্যান্ডিডেটরা 5 বছর বয়সে ছাড় পাবে এবং ওবিসি কাস্টের ক্যান্ডিডেটরা 3 বছর বয়সে ছাড় পাবে। আর এই পদে চাকরি করতে চাইলে আপনার কোয়ালিফিকেশন কি লাগবে সেটা বলে দিই, এখানে বলেছে ব্যাচেলার্স ডিগ্রি ইন এগ্রিকালচার অর হর্টিকালচার অর ফরেস্ট্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। তো আপনাকে ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে এগ্রিকালচার, হর্টিকালচার আর ফরেস্ট্রির উপরে। তো বন্ধুরা, এখানে টোটাল শূন্য পদ রয়েছে 48টি এবং কোন কাস্টের জন্য কটি সেটা এখানে ডিটেলসে দিয়ে রাখা হয়েছে, আপনারা দেখে নেবেন। 8 নম্বর যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে ব্রিগেডের চাকরি। আর আপনার স্যালারি এখানে লেভেল 7 হিসাবে আপনার স্যালারি দেওয়া হবে। আপনার বয়স 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। আর যোগ্যতা কি লাগবে সেটা বলে দিই, এখানে বলেছে ডিগ্রি ইন আর্কিটেকচার ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, আপনাকে ডিগ্রি থাকতে হবে আর্কিটেকচারের উপরে। আর এখানে টোটাল শূন্য পদ রয়েছে 8টি। 9 নম্বর যে পোস্টটি রয়েছে বন্ধুরা সেটা হচ্ছে সার্ভেয়র, এটা হচ্ছে সি গ্রেডের চাকরি। আর এখানে আপনার স্যালারি দেওয়া হবে লেভেল 5 হিসাবে। আপনার বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। আর এসসি এসটি কাস্টের ক্যান্ডিডেটরা যে বয়সে ছাড় পায় সেটা হচ্ছে 5 বছরের ছাড় পাবে এখানে। আর ওবিসি কাস্টের ক্যান্ডিডেটরা 3 বছর বয়সে ছাড় পাবে। আর এখানে চাকরি করতে চাইলে আপনার যোগ্যতা কি লাগবে সেটা বলে দিই, ডিপ্লোমা অর 2 ইয়ার্স ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট,
ইন সার্ভিং। এখানে টোটাল শূন্যপদ রয়েছে 11টি, আর কোন কাজটার জন্য কটি সেটা আপনারা দেখে নেবেন, লেখা রয়েছে। বন্ধুরা 10 নম্বর যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড ডি, এটা হচ্ছে সি গ্রেডের চাকরি। আর এখানে আপনার স্যালারি দেওয়া হবে লেভেল 4 হিসাবে, আর আপনার বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। বন্ধুরা স্টেনোগ্রাফার গ্রেড ডি পদে অ্যাপ্লাই করতে চাইলে আপনার যোগ্যতা কি লাগবে, আপনাকে ক্লাস 12 পাস হতে হবে, আর বাকি যে যোগ্যতাগুলো সেটা আপনি একটু পড়ে নেবেন। তো বন্ধুরা এখানে শূন্যপদ রয়েছে 100টি। তো বন্ধুরা হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি শূন্যপদ রয়েছে 100টি, আর কোন কাজটার জন্য কটি সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন। এরপরে 11 নম্বর যে পোস্ট রয়েছে বন্ধুরা সেটা হচ্ছে পাটোয়ারি, এটা হচ্ছে সি গ্রেডের চাকরি। এখানে আপনার স্যালারি দেওয়া হবে লেভেল 3 হিসাবে, আপনার বয়স বলেছে এখানে 21 থেকে 27 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। আর হচ্ছে আপনি যদি মাইনরিটি কাস্টের হয়ে থাকেন SC ST কাস্টের তাহলে 5 বছর ছাড় পাবেন, এবং OBC কাস্টের হয়ে থাকলে 3 বছর বয়সে ছাড় পাবেন। আর আপনার কোয়ালিফিকেশন কি লাগবে সেটা বলে দিচ্ছি, আপনাকে বলেছে আপনাকে গ্রাজুয়েট হতে হবে, আর বাকি কোয়ালিফিকেশনগুলো আপনারা এখানে একটু দেখে নেবেন। এখানে অনেকগুলো শূন্যপদ রয়েছে, এখানে শূন্যপদ রয়েছে 44টি, আর কোন কাজটার জন্য কটি সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন। বন্ধুরা 12 নম্বর যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে সি গ্রেডের চাকরি। এখানে আপনার স্যালারি দেওয়া হবে লেভেল 2 হিসাবে, এখানে আপনার বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, আর OBC কাস্টের ক্যান্ডিডেট 3 বছর এবং SC ST কাস্টের ক্যান্ডিডেটটা 5 বছর বয়সে ছাড় পাবে। আর এখানে আবেদন করতে চাইলে এই পোস্টে আপনার যোগ্যতা হতে হবে ক্লাস 12 পাস। বন্ধুরা এখানে শূন্যপদ অনেকগুলো রয়েছে, 292টি এখানে শূন্যপদ রয়েছে, কোন কাজটার জন্য কটি সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন। বন্ধুরা 13 নম্বর যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে মালি, এটা হচ্ছে সি গ্রেডের চাকরি। আর এখানে আপনার বেতন দেওয়া হবে লেভেল 1 হিসাবে, আপনার বয়সটি হতে হবে এখানে 18 থেকে 25 বছরের মধ্যে, আর SC ST কাস্টের হয়ে থাকলে 5 বছর বয়সে ছাড় পাবেন, এবং OBC কাস্টের হয়ে থাকলে 3 বছর বয়সে ছাড় পাবেন। আর এখানে আপনার কোয়ালিফিকেশন লাগবে 10th পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস হলে এই পদটিতে আপনার অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা ভালো করে আবার দেখে নিন, এই যে মালি যে পোস্টটি রয়েছে এই পোস্টটিতে আপনার অ্যাপ্লাই করতে চাইলে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। তো এখানে টোটাল শূন্যপদ রয়েছে 100টি, শূন্যপদ অনেকগুলি রয়েছে। তো বন্ধুরা এখানে কোন কাজটার জন্য কটি সেটা এখান থেকে আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা এখন একটু জেনে নিন, এই পোস্টগুলিতে আবেদন করতে চাইলে আপনাকে ফিস পেমেন্ট করতে হবে, ফিসটি কেমন সেটা একটু বলে দিই। আপনি যদি জেনারেল, OBC এবং EWS ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে 500 টাকার ফিস পেমেন্ট করতে হবে, এবং আপনি যদি আদার্স ক্যান্ডিডেট হয়ে থাকেন, আদার্স ক্যান্ডিডেট বলতে এখানে বোঝাচ্ছে আপনি যদি ST এবং SC কাস্টের হয়ে থাকেন তাহলে কোনো ফিস পেমেন্ট করতে হবে না। তো বন্ধুরা এই পোস্টগুলিতে আবেদন করতে চাইলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, এবং অনলাইনে আবেদনের লাস্ট ডেট 15 মে 2020। আবার বলে দিচ্ছি, অনলাইনে আবেদনের লাস্ট ডেট 15 মে 2020। তো বন্ধুরা আজকে এই ছিল গুরুত্বপূর্ণ চাকরি সংক্রান্ত খবর। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে পেতে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো।